Hello everyone, welcome to my channel Mon and Moon's Dairy. আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি বাঁধাকপি আর মটর দিয়ে একটা নতুন রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এবং কোন পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি, এরকম করে কেটে একটু বড় বড় করে কেটে নিয়েছি আর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার এই তেলটাতে এই বাঁধাকপিগুলো একটু ভেজে নেব, হালকা ভেজে নেব। বাঁধাকপিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মটরশুঁটি। এবার এগুলোকে হালকা ভেজে নেব, একটু নুন দিয়ে ভেজে নেব আর হাই ফ্লেমে ভেজে নেব। ভেজে দিলে এটা টেস্টটা অনেক বেড়ে যায়। এই রেসিপিটার মধ্যে এটা ভেজে নিতে হয়, টেস্টটাও বেড়ে যায় আর দেখতেও খুব সুন্দর হয়। ঠিক আছে, একটু নুন দিয়ে দিলাম। এবার এটাকে হাই ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নেব, 5 মিনিটের মতন ভেজে নেব। তো আমার হয়ে গেছে, আমি এখন এটাকে আরেকটু নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে ফেলবো। আর এখানে আমি নিয়েছি কুচি পেঁয়াজ, কুচি আদা আর কুচি রসুন। এগুলো আমি এখন ওই কড়াইটাতে তেল দিয়ে দিয়েছি, এগুলো আমি ফোড়ন দিয়ে দিলাম। এখন একসাথে এগুলো ভালো করে একটু ফ্রাই করে নেব। এই বাঁধাকপি রেসিপিটা দারুণ লাগে খেতে, রুটির সাথে, লুচির সাথে, নান, পরোটা, সবার সাথে খুব ভালো লাগে খেতে। বানাতেও ভীষণ সিম্পল আর খেতেও ভীষণ টেস্ট। ঠিক আছে, হয়ে গেছে আমার। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোগুলো একদম কুচি করে কেটে নিয়েছি, ছোটো ছোটো করে টমেটোগুলো দিয়ে দিলাম। এই টমেটোগুলো এবার এটার সাথে নাড়াচাড়া করে একদম গলিয়ে ফেলতে হবে। ঠিক আছে, আর এখন আমি মিডিয়াম ফ্লেমেই করছি। এটাকে নেড়ে চেড়ে একদম গলিয়ে ফেলতে হবে। দেখো আমার টমেটোগুলো হয়ে গেছে। এবার আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, কাশ্মীর মির্চ পাউডার আর দিয়ে দেবো হলুদ পাউডার, আর কিছুই দেব না, এই দুটোই থাকবে। আর দিয়ে দিচ্ছি নুন আমি একটুই দিয়েছি, কারণ বাঁধাকপিটা করার সময় নুন দেওয়া হয়েছে, তো ফ্রাই করার সময় ওর জন্য এখানে নুন আমি একটুই দিলাম। এবার আমি ওই ভাজা বাঁধাকপি আর মটরশুঁটিটা এখানে দিয়ে দিলাম। এবার একসাথে এগুলো ভালো করে মিশিয়ে নেব, মশলাগুলোর সাথে বাঁধাকপিটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি আরেকটু সাঁতলিয়ে এটাকে আমি এখন ঢেকে দেব, সাঁতলানো হয়ে গেছে আমার। এবার আমি এটাকে ঢেকে দেব 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে, এটাকে হতে দেব। হয়ে গেছে আমার, এখন এটাকে আবার এখন ভালো করে সাঁতলাতে হবে। সাঁতলিয়ে নিচ্ছি।
হয়ে গেছে আমার। এখন আমি এখানে কুচি ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এটা স্ট্যান্ডিং টাইমের জন্য ঢেকে দিলাম। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।